হাই গাইজ, আমি আবার চলে এসেছি এখন একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আর সৌরভ এই আছি, দুজনে মিলে এখন যাচ্ছি রিলায়েন্স মার্কেটে। তো কালকে ক্রিসমাস, যার জন্য আমাদের একটা প্ল্যানিং আছে যে কালকে সকাল থেকে কিছু যে গরিব বাচ্চারা থাকে বা যারা নিডি পিপলরা, তাদেরকে কিছু ডোনেট করবো। তো তার জন্য এখন রিলায়েন্স মার্কেটে গিয়ে কিছু খাবার বা বিস্কিট যেগুলো যেগুলো পাবো সেগুলো কিনবো। তো এই ব্লগটা দেখতে থাকো, এবং যারা যারা ইন্টারেস্টেড, আমাদের একটা ডাকঘর বলে গ্রুপ আছে, যার থেকে এই সমস্ত কিছু আমরা মাঝে মাঝে ডোনেশনের কাজকর্ম করে থাকি, তো তোমরা জয়েন করতে পারো। তো এখন চলো দেখে নাও ব্লগটা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, যে পেছনে আমার স্কুটিও আছে, আমিও যাব এখন, ওয়েট করছি দিদির জন্য। তো দুজন আমরা মোট তিনজন যাব, এখন ওয়েট করা চলছে এখানে। যাচ্ছি ভেতরে, তো কি কি নতুন অফার আছে এখানে, খুব ভালো ভালো অফার থাকে এবং আমরা এখান থেকেই মোটামুটি কিনি। তো কি কি অফার আছে দেখা যাচ্ছে। কেক গোনা চলছে, আমরা নিলাম কি কি, আমরা নিলাম হচ্ছে কেক, কেক নিচ্ছে এখন, বিস্কিট নিয়েছি, এখন কেক নেব। এখন গোনা হবে কেক, কতগুলো আছে, মোটু কি খবর? মোটু ঠান্ডা লেগে গেছে, মোটু ঠান্ডা লেগে গেছে।
बहुत बहुत धन्यवाद बेटा। हाँ अंकल, इतना सोचे इन लोग के लिए बहुत बड़ी बात। क्या थोड़ा हम लोग इतना ना बेटा, ठीक है हम काम वाले बहुत अच्छा। हाँ इसीलिए अंकल।